আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখেছিলাম এক্সপ্রেস বেস এর API তৈরি করা। আমরা ডাটা ইনসার্ট করতে পেরেছি। আজকে খুব সহজে আমরা দেখবো কিভাবে ডাটা রিট্রাইভ করতে পারি, ঠিক আছে, এবং ডিলেট দেখবো, সব কাজগুলো দেখবো। আসলে খুবই সহজ লেগেছে আমার কাছে। আমি লারাভেল থেকে আসছি, তো লারাভেল করার পর এখানে আসছে। আসলে খুবই সহজ লাগছে কাজগুলো, ঠিক আছে। জাস্ট আমি আমার যে রাউট বানাইছিলাম এই ডগস এর, এখানে ডগ নিয়ে তো কাজ করছিলাম, তাই না? এখানে আমি এখানে আমি পোস্ট দিয়েছিলাম নেম, তারপর আমি গেট দিয়েছিলাম এজ। এখানে এজ না দিয়ে আমি জাস্ট যদি গেট দিয়ে দেই, ওখানে তো ডগস আছে, অল দিই অল। হ্যাঁ, তাহলে এখানে আমাদের সকলগুলো আমি এই রাউট দিলে আমাদের সবগুলো নিয়ে আসার কথা। কারণ কিভাবে নিয়ে আসবে, খুবই সিম্পল। আমি জাস্ট এখানে কনস্ট্যান্ট দিয়ে দিই, কনস্ট্যান্ট অল ইজ ইকুয়াল টু কে ডট কে না, আমাদের যে মডেলটার নাম আছে কি, যেখান থেকে আমরা মডেলটা দিই, কে মডেল, তাই না? কে মডেল, এটা আমার মডেলের নাম, মানে মডেল বলতে এটা আমি মডেল তৈরি করেছিলাম না ওই পাশে যে স্কিমাতে, কে মডেল। এখন এই কে মডেল থেকে আমি জাস্ট সিম্পলি আমার কে মডেল থেকে আমি যদি ফাইন্ড লিখি, এফআই এন ফাইন্ড, তাহলে আমার যাবতীয় ডাটাগুলো এখানে শো করানোর কথা, আর কিচ্ছু না। আমি যদি এখন এখানে থেকে প্রথমত কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ, তাহলে আমি এখানে অল চেঞ্জ করে দিই, তাহলে আশা করা যায় যে আমাদের সবগুলো আমরা পাবো, সব ডাটা পাবো যদি ডগ দিয়ে স্ল্যাশ অল, ঠিক আছে। যারা হট করে দেখলে অবশ্য বুঝবেন না যে ডগ দিয়ে স্ল্যাশ অল এই সেই কি। আপনারা একটু দেখেন, আমাদের এইখানে আমি মেইন রুট ডট দিয়েছি হলো ডগ, হয়ে গেল ডগ, ডিবি কানেক্টেড দেখাচ্ছে। এখন আমি যদি স্ল্যাশ দিয়ে অল দিই এই পোস্টম্যানের মধ্যে, এই নেম না দিয়ে অল যদি দিই, আর এটা যদি গেট একটা রাউট করি, আচ্ছা আমি যদি সেন্ডে ক্লিক করি, তাহলে আমার সব ডাটা নিয়ে আসার কথা মডেল থেকে। কমন কমন ইরো দেখা দেখা যাক, তার সলভ হচ্ছে সমস্যা, কিন্তু টেনশনের কিছু নেই। তো সময় নিচ্ছে আসলে আমার এই এই সফটওয়্যার গুলো চালু করতে যা সময় লাগে, বিশেষ করে এই যে কম্পাস যেটা, মঙ্গোডিবি কম্পাস যেটা আমরা ডাটাবেস গুলো দেখি, পোস্টম্যান, তারপরে এগুলো আমার সারা ডাটাবেসটা, মঙ্গো ডাটাবেস চালু করতে, ভিজুয়াল স্টুডিও, ওহু মারা গেছে নাকি? আচ্ছা দেখা যাক কি হয়। এটা প্রথমে হয়তো নামাতে পারি, ক্যান্সেল করে দিয়া আবার নেই। এক মিনিটের বেশি সময় গেলে এমনিতেই কিল দেখায়। এটা যখন ইয়ে করছে তখন আমার ডাটা কনসোল লগে, ও এই তো চলে আসছে, কিন্তু ঘটনা কি? যাবতীয় চলে আসছে, অফলাইন এটাকে বন্ধ করি, চলতেই আছে। এখানে আমি যদি আরেকবার কন্ট্রোল সেভ দিই, এখানে যাই, এখানে আমার কি কি ডাটা দেখায়। অল দিলে আসলে কে মডেল অল, তাই না? এটাই তো, আর কিছু না। আমি যদি এখন এইখানে ক্লিক করে এখানে চলে আসি, সব চলে আসছে, ফিল্ড টিল এগুলো কি,
ID1 অবজেক্ট অবজেক্ট মানে অত কিছু সব কিছু চলে আসছে, ID2। আমার তো আসলে এগুলো দরকার নাই। আচ্ছা আমি এগুলো না করে আমি ডাটাটাকে পাঠিয়ে দিই, ঠিক আছে? আর ইউ ডট সেন্ট রয়েছে, আমি জাস্ট অল করে পাঠিয়ে দিই, এইগুলো দরকার নেই। কনসোল ডট লগ না করতে একেবারে মেস দেখাচ্ছে। চালু হোক ডাটাবেস কানেকশন, এবার এইখানে সেন্ড পাঠে, তাহলে আমার এইখানে ভ্যালুটা চলে আসা করি। কনভার্টিং সার্কুলার স্ট্রাকচার জেসন ইনোর এখানে একটা ফাইল, এটা হওয়ার কারণ কি? কারণ অবশ্যই আমি এখানে কে মডেল ডট ফাইন টু লিখছি, কে মডেল মানে এটা। যদি এখানে মডেলটা আরেকবার বানাই, ঠিক আছে, তো মডেল ডট ফাইন এখানে আমাদের জেসনে কিভাবে পাঠানো সিস্টেম দেখাচ্ছে, অবজেক্টে কিছু লিখে কলন দিয়ে জেসন, এটাকে আমি ফরম্যাটে পাঠাতে চাই। এবার কি দেখায়, যা লিখছি খালি সেটা পাঠাইলো, মানে ভুল হয়ে গেছে এটা, এটা না। অল দিয়ে কি, অল কি সব ঠিক আছে, কিছু ঠিকঠাক। এখানে লোকাল হোস্ট, আরে বাবা লোকাল হোস্ট, এইখানে একটু লোকাল হোস্ট রান করে দেখি। লোকাল হোস্টে আমি এখনো কোনো গেট রাখিনি, তাই এরকম দেখাচ্ছে। তাহলে সেভ করছি, তারপর এরকম দেখাচ্ছে। যাই পারবো না সমাধান করব, সমস্যা নেই। এটা কনভার্টিং সার্কুলার স্ট্রাকচার, আচ্ছা এটা মানে কি সার্কুলার স্ট্রাকচার? তো জেসন, এটা আমার আসলে জেসনে আমার এখানে না দেওয়াতে এই ভিডিওটা দেখাচ্ছে, শো করছি, মানে শো করছি যদি এইখানে ডট কোনো রেখে আসে তো সেন্ডের এই করে জেসন ফরম্যাটে কিছু
কন্ট্রোল সেভ। যদি আমি এইবার চালাই তারপর আচ্ছা এইবার দেখা দিচ্ছে, আমরা একটু চেক করব। ফাইনালি গাইস দেখতে হবে ভিডিওটা চালু হলো কিনা, 10 মিনিট হয়ে গেছে। হ্যাঁ ফাইনালি দেখেন আসলে আমার চলে আসছে, এই যে ভ্যালুটা নিচে চলে সুন্দরভাবে সবগুলো ডাটাবেজে যাচ্ছিল চলে আসছে। অনেক গুতাগুতি করলাম, এইখানে দেখেন আমি এই ট্রাই অ্যান্ড ক্যাশের মধ্যে যখন দিলাম তখন কেবল আসলো, কারণ হলো এবং এইখানে অ্যাসেঙ্ক আর এইখানে অ্যাওয়েট যখন ইউজ করলাম। আপনারা অ্যাসেঙ্ক অ্যাওয়েট কি না বুঝতে সমস্যা, মানে এখানে এসে বলতেছে একদম যতক্ষণ পাচ্ছিস না ততক্ষণ অপেক্ষা কর, পরে যদি পাস তাহলে তুই রেসপন্স ডট জেসন দিয়ে, ঠিক আছে? তাহলে গা রেসপন্স দিচ্ছে সাথে সাথে, আমি হিট করলে দিচ্ছি না। আমার একটা ইরোর দেখাচ্ছিল, আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন, এই আমি জাস্ট খালি এই ট্রাই ক্যাশ আর এইটা উঠে দিব, এই দেখেন এটা উঠে দিলাম। এখন আমি জাস্ট খালি আমি সবকিছু ঠিক আছে আমার ডাটা দেখাবে কিনা সেটা দেখে, ঠিক আছে? ডিরেক্টলি হিট করলে আমার এখানে আমি জাস্ট এই যে অল টল এগুলো চেঞ্জ করলাম, চেঞ্জ করে দেখলাম যে নাম ধাম কোনো ইরোর পাই কিনা, কিন্তু না আমার একটা ইরোর দেখাচ্ছিল যে সার্কুলার কি যেন একটা, এই যে দেখেন দেখছেন দেখছেন কনভার্টিং সার্কুলার স্ট্রাকচার টু জেসন। অথচ জাস্ট সিম্পল আমি যদি কন্ট্রোল ওয়াই দিই এখানে, মানে আগের ইয়েতে ফিরে যাই, এখন যদি আমি সেভ করে এখন যদি জাস্ট খালি এসেঙ্কার অ্যাওয়েট অর্থাৎ যেটা প্রমিসের কাজ করে, যেটা বলছে যে কি তুই দাঁড়া অ্যাসিঙ্ক্রোনাস কল যেভাবে করা হয় এখানে আসলে সাথে সাথে তুই এটা রিটার্ন করিস না, কি পাচ্ছিস বলছে তুই দাঁড়া আগে ওয়েট কর, তারপরে যদি ডাটা পাইস তারপরে গাড়ি রিটার্ন কর, ঠিক আছে? এটা বলছে। আচ্ছা এখন এখন যদি আমি এখন আমি সেন্ড করলে আবার ডাটা চলে আসছে, এখন সবগুলো ডাটা চলে আসছে। ওকে তো এভাবে করে আমরা সব ডাটা দেখতে পাবো। এখন আমরা দেখবো যে হলো কিভাবে একটা একটা গুলো দেখা যায়। তো যেমন এইখানে আমি এইটার পরে কি করছি ডট গেট দিছি, এবার এটার পর আবার একটা ইয়ে দিই ডট, এটাও গেট, কিন্তু এটা জাস্ট আমার একটার ক্ষেত্রে, তাই না? এইখানে হবে অল না দিয়ে হবে, ও এইখানে আমার একটা আইডি দিতে হবে যে আইডি আমি ডাটা চাচ্ছি আইডি। আচ্ছা এখন এইখানে সেম সিস্টেম, জাস্ট খালি আমার কমা দিয়ে রিকোয়েস্ট কমা আর ইএস রেসপন্স একটা ফ্ল্যাট অ্যারো, ওকে এইখানে আমার জাস্ট কি করতে হবে এবার 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 ওই রকমের সিস্টেম আমি ট্রাই ক্যাশেই করব, তাহলে আমার সুবিধা হবে ডাটাটা নিয়ে আসতে, তাই না? এটা আই ওয়ান না আইডি। আচ্ছা এই আইডিটা আমি ইউআরএল এর মাধ্যমে পাঠাবো, এবং সেটা কিভাবে পাবো সেটা পাবো হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, একেবারেই দেখাই, অত খুবই গরম লাগছে এই ট্রাই ক্যাশটাই। আচ্ছা মানে বিরক্ত লাগছে আর কি, আমার কম্পিউটার অফ করে না হলে কাজ করা যায় না এমন একটা সমস্যা, সরি কম্পিউটার খুলে ফ্যান অফ করা ছাড়া, মাইক্রোফোনের সামনে সমস্যা। তো আচ্ছা যাই হোক কনস্ট্যান্ট, এবার আমি এইখানে আমার এখানে যে ভ্যালুটা চাপ হলো সিঙ্গেল, আমি যে এসআই এখানে আমি জাস্ট খালি আমাদের মডেলটার নাম আছে কি, মডেলটা আমি চেঞ্জ করছিলাম কে এম করছিলাম, কে এম ডট ফাইন্ড বাই হবে, এখানে হবে ফাইন্ড বাই এফ আই, ফাইন্ড বাই আইডি, খুব সুন্দর ফাইন বাই আইডি, মানে এখানে কোয়েরি করা আমার খুব ভালো লাগছে, বিশেষ করে একটা একটা খোঁজার সময় বা ওই যে আপডেট টাপডেট করার সময়। এখানে জাস্ট একটা অবজেক্ট পাঠাতে হবে, এখানে আইডিটা আমাকে পাঠাতে হবে এরকম করে। আচ্ছা এখন ঘটনা হলো এইটা, এই যে ডলার আন্ডারস্কোর আইডি কেন দিলাম আমি, এখানে আমাদের ডাটাগুলো এসেছে দেখবেন আইডিটি কিন্তু আন্ডারস্কোর আইডি দিয়ে দেওয়া আছে। হ্যাঁ এখন আমি চাচ্ছি সবার শেষে যে কে তিনটে কে তিনটে আইডি না, এই আইডিটা ডিলিট করতে। এখন আমি যদি সিম্পলি এই আইডিটা, এই আইডিটা যদি, আচ্ছা এই আইডিটা কোথা থেকে পাবো, এই আইডিটা আমি পাঠাবো, তো এই আইডিটা আমি এখানে নিতে গেলে আমাকে যেটা লিখতে হবে সেটা হলো এই যে রিকোয়েস্টের থেকে আইডিটা আসবে রিকোয়েস্ট ডট প্যারামস আর এ প্যারামস ডট আইডি, রিকোয়েস্ট থেকে যে আইডিটা এখানে যেটা লেখা থাকবে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে? ওই আইডিটির সমান যেটা হবে সেটা আমার ডিলিট করবে, সিম্পল। এখন আমি আর কিছু যদি না করি তাও কাজ হবে, জাস্ট খালি এইখানে অ্যাসাইন না দিয়ে এখানে এখানে অ্যাওয়ার্ডটা দিয়ে এডব্লিউ এ আই টি, ওকে এখন কাজ হয়ে যাবে। আমি কোনো কিছু রিটেন না করি জাস্ট ডিলিট হলে হয়ে গেল। এখন আমি যেটাকে ডিলিট করবো দেখেন আমি দেখাচ্ছি, এইটাকে আমি কপি করে নিছি, কপি করে নিছি এইখানে জাস্ট আমি কি দিছি কন্ট্রোল। আচ্ছা এটা অবশ্যই এটা কি কি গেট রিকোয়েস্ট তো না, এটা তো হবে ডিলিট রিকোয়েস্ট, এটা
এগুলো এরা এইগুলো রিকোয়েস্ট দিতেই, কিন্তু যেটা যেটা নাম অনেক সময় পোস্ট অনেকে দিয়ে দেয়, হ্যাঁ ডিলিট সেগুলো দেওয়াই ভালো। তারপরে আমি যদি সেভ করি এই আইডিটা এখানে এসে এই আইডি দ্বারা, ওহো এটা তো ডিলিট না, শিট মাথামুতে সব গরমে হয়ে গেছে, এটা গেট করা, এটি গেট, আমি একটা ভ্যালু দেখতে যাচ্ছি তাই না, কন্ট্রোল সেভ। আচ্ছা এটা এই আইডির সাথে যেটা মিলবে সেটা আমি দেখবো, সেটা দেখতে গেলে তো অবশ্যই তাহলে রিটার্ন করতে হবে, রেসপন্স ডট জেসন আমাকে এই যে সিনকে সিঙ্গেলটা পাঠাই দিতে, আর কিচ্ছু না, ঠিক আছে। এবার এখন আমি এইখানে এই আইডিটা দেখতে চাইলে দেখবেন যে এই যে কে কে আই এন জিটা দেখাবে, ঠিক আছে দেখছেন, কে 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 আই 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 জি, মানে একটা ভ্যালু আমার যেটা দিতাম সেটা ভ্যালু এখানে আমার এটা দেখাবে। এখন সেম সিস্টেম আমি যদি ডিলিটের কাজটাও করি, জাস্ট খালি এই পুরোটা কপি, এই পুরোটা আমি এখানে কপি করলাম কন্ট্রোল ভি। এখন এখানে জাস্ট ডিলিটের কাজ করতে গেলে আমাকে এইখানে ডিইএলআই ডিই ডিলিট, কিন্তু আইডি ডিলিটের পরে এখানে আইডি, কিন্তু আমাকে এখানে কোনো একটা ইয়ে লিখে দিতে হবে, দুটো ট্যাকে হয়ে গেল, ডিলিট ডিলিট স্ল্যাশ ডিলিট স্ল্যাশ আইডি। আচ্ছা তারপর এখন এখানে কি করবে, ডিলিট করতে গেলে আমাকে জাস্ট ফাইন্ড বাই এটা বাদে আমাকে জাস্ট এখানে লিখে দিতে হবে রিমুভ, ঠিক আছে, আর ই এম ও ভি ই। আচ্ছা এখন এখানে রিমুভের আর কিছু আছে নাকি, আমি একটু লিখে লিখে রেখেছি, এখানে অনেকগুলো অপশন আছে, রিমুভ অল লিসনার্স, রিমুভ একটা মেথড আছে, হ্যাঁ রাইট ঠিক আছে। এইখানে আমি জাস্ট এখন এই আইডিটা দিয়ে রিমুভ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি, এখানে জাস্ট ডিলিট লিখ ডিলিট না, দেখি কোনো ইরর নাই, কথাগুলো বুঝে গেছেন। এখানে জাস্ট খালি রিমুভ লিখে যেরকম দেখতেছেন এরকম লিখে আমার এইখানে জাস্ট এটা পোস্টটাকে একই রকম তো, খালি এইখানে ডিলিট থাকবে মাঝখানে, ডিইএলইটি ডিলিট ফ্ল্যাশ, ঠিক আছে, আর এইখানে গেট না, এখানে হবে ডিলিট। এখন যদি আমি দেই তাহলে আমার আইডিটা ডিলিট হবে, এখন ডিলিট দেখাচ্ছে, ওকে ওকে ঠিক আছে। এখন যদি আমি ওই যে আমার যে পোস্ট গেট রিকোয়েস্টের সবগুলো দেখার যে সিস্টেম রয়েছে ওইটাতে যদি আমি ইয়ে করি এইখানে পসিবলি অল, হ্যাঁ যেটা আমি সবগুলো দেখার জন্য করলাম, দেখবেন যে শেষেরটা থাকবে না, প্লাস ডিলিট ঠিকই আছে, আমি ডিলিট বানান টান সব ঠিকঠাক লিখে দিত, এবার ডিলিটেডটা আরেকবার দিই, কোনটা ডিলিট করবো এইটা তাই না। এখন এটাকে ডিলিট করতে গেলে এইখানে দিয়ে ডকস পরে এখানে হবে ডিইএলইটি ডিলিট প্লাস কন্ট্রোল ভি। এবার আমি যদি এটা এখানে কি থাকে থাক, এতো না না হবে তাই না, আমি যদি এখন একটা ডিলিট রিকোয়েস্ট পাঠাই দেখি কি হয়, এন ওকে ওয়ান ডিলিট কাউন্ট ওয়ান। এখন আমি আবার আমার গেট করতে চাচ্ছি এই ডাটা, দেখি আমার ডাটাতে নেমস আছে সবগুলো দেখার জন্য কোনটা রাউট, নেমস না অল অল, এখন আমি যদি দেখা যাবে যে নাই ওই ডাটাটা ডিলিট হয়ে গেছে, দেখেছেন এখানে নিচের ডাটাটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম সবগুলো ডাটা কিভাবে দেখা যাচ্ছে এই রাউটের মাধ্যমে, এই যে কি বলে হলো যে এই যে অল রাউটের মাধ্যমে, ঠিক আছে ফাইন ডিলিট, আর একটা ডাটা কিভাবে দেখা যাচ্ছে এখানে আইডি দিয়ে, এখানে ফাইন বাই আইডি ডিলিট, আর আমার হলো যে ডিলিট করতে গেলে এখানে ডিলিটের রাউটে স্পেসিফাই করে দিয়ে এখানে ওই প্যারামিটারের মাধ্যমে এগুলো যারা এই যে কলম দিয়ে এখানে আইডি দিব, তার মানে আমার রিকোয়েস্টের সাথে স্ল্যাশ দিয়ে এরপর আইডিটা দিতে হবে, সেই আইডিটা পাবো কিভাবে এখানে কাজ করার জন্য রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি, ওকে।
সেই আইডিটা আমি এখানে ডিলিট করে দিছি, রিমুভ করে দিছি। এখন আবার যদি আপডেটও করতে চাই, আপডেটের জন্য আমাকে যেটা আপডেটের জন্য আমাকে যেটা করতে হবে সেটা জাস্ট সিম্পলি, কিন্তু এইখানে কি এখানে পোস্ট রিকোয়েস্ট দিলেই হবে, কিন্তু পোস্ট রিকোয়েস্ট না, এখানে আপডেটের জন্য কোনো ইয়ে আছে নাকি? আচ্ছা আপডেটটা আমরা এক পরের ভিডিওতে দেখবো, আপাতত এই ভিডিওটা এখানে শেষ করি। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।